সমুদ্রের মাঝে থাকা এক দ্বীপে একটা হাল সপরিবারে বাস করত। পরিবারে ছিল বলতে তার দুই ছেলে গ্রিন হাল্ক ও রেড হাল্ক। বাবা হাল্ক খুবই স্নেহে আদর যত্নে তার ছেলেদের বড় করে। ছোটর থেকেই দুটো বাচ্চাই ছিল অসীম ক্ষমতার অধিকারী। আকারে ছোট হলেও বড় বড় প্রাণীদেরও পর্যন্ত খুশি লাথি মেরে উড়িয়ে দিত। তাদের মধ্যে গ্রিন হাল্ক তুলনামূলকভাবে একটু শান্ত স্বভাবের হলেও রেড হাল্ক ছিল ভয়ঙ্কর রকমের রাগী, যে কারণে দুই ভাইয়ের মধ্যে ছোট ছোট কারণে লড়াই লেগেই থাকত। এবং সে লড়াই কোনো যেমন তেমন লড়াই হতো না, পুরো এলাকা কেঁপে যেত দুই ভাইয়ের লড়াইয়ে। এমনই একদিন সকাল সকাল, এত শব্দ কিসের আসছে? তোরা আবার লড়াই করছিস? মন দিয়ে শোন, যাই হয়ে যাক না কেন, তুই ভাইয়ের মধ্যে কখনো লড়াই করবি না। এরপর হাল্ক সেখান থেকে চলে যায়। সময় পেরোতে থাকে, সময়ের সাথে সাথে হাল্কের বয়সও বাড়তে থাকে। এখন সে আর আগের মতো লড়াইয়ে ঠিক পেরে ওঠে না। এদিকে গ্রিন হাল্ক ও রেড হাল্ক ততদিনে অনেক বড় হয়ে গিয়েছে এবং রেড হাল্কের রাগ আগের থেকে আরো অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। বাবা হাল্ককে বাঁচাতে এখন তার ছেলেদের প্রয়োজন পড়ে। কিন্তু যেমনই হোক, গ্রিন হাল্ক ও রেড হাল্ক দুজনেই তাদের বাবাকে ভীষণ ভালোবাসত। এদিকে ওই শহরেরই এক চিড়িয়াখানা থেকে এক বিশাল আকার কিংকং সুযোগ বুঝে পালিয়ে যায়। বন্দি কিংকং মুক্তি পেয়ে সোজা শহরের দিকে রওনা দেয়। কিংকংয়ের পালানোর খবর পেয়ে চিড়িয়াখানার পুলিশ কর্মীরা সশস্ত্রে তার খোঁজে বেরিয়ে পড়ে। কিংকং বাইরে বেরিয়ে সামনে আসা সকলকে মারতে শুরু করে। কাউকে ঘুষি মেরে উড়িয়ে দেয় তো কাউকে লাথি মেরে। আশপাশের বাড়িঘর যানবাহন সমস্ত কিছুকে তছনছ করতে করতে এগোতে থাকে। এদিকে ওই পুলিশের একটা টিম তার পথ রুখে দাঁড়ালে কিংকং রাগে তাদের সকলকে লাথি মেরে উড়িয়ে দিতে থাকে, যে যার এদিক ওদিক গিয়ে পড়ে। এরপর বেশ কিছু ফাইটার হেলিকপ্টার তাকে ধাওয়া করতে থাকে। তারা কিংকংকে আটকাতে অনবরত তার উপর গুলি বর্ষণ যেমন করতে থাকে, একই সাথে কিছু বোম ফেলতে থাকে। কিংকং তাদের প্রতিটি হামলা থেকে নিজেকে ঠিক বাঁচিয়ে নেয়। এক সময় সে ফাইটার হেলিকপ্টারগুলোকে এমন ঘুষি মারে যে সেটি সামনের এক বিশাল আকার বিল্ডিংয়ে সোজা গিয়ে ধাক্কা খায়, ব্লাস্ট হয়ে গুঁড়ো হয়ে যায়। এরপরও পুলিশ কর্মীরা হার মানে না, তারা আর্মিকে ডেকে পাঠায় এবং কিংকংকে সামনে পিছনে ঘিরে ফেলে। কিংকং অনবরত গুলি বোমার প্রহার সহ্য করতে না পেরে ভয়ে নিজেকে প্রাণে বাঁচাতে সমুদ্রের দিকে চলে যেতে থাকে। এরপরই সে সোজা সমুদ্রে ঢুকে যায়। দুটো ফাইটার হেলিকপ্টার তাঁকে পিছু করতে থাকে। সে সাঁতরে জল থেকে বেরিয়ে সোজা হাল্কের দ্বীপে উঠে যায়। ফাইটার হেলিকপ্টার দুটো তাকে আবারও দেখতে পেয়ে ওই দ্বীপের ওপর অনবরত গুলি ও বোমা বর্ষাতে শুরু করে। এদিকে ওই বৃদ্ধ হাল্ক সেই সময় নিজের বাড়ির বাইরে একটা ফাঁকা জায়গায় বসেছিল। হঠাৎ গুলি ও বোমার শব্দে সে উঠে দাঁড়ায় এবং সামনে এক বিশাল কিংকংকে তার দিকে এগিয়ে আসতে দেখে। কিংকংকে সামনে দেখে সে ভীষণ রেগে যায় এবং নিজেকে বাঁচাতে তাকে হামলা করতে যায়। কিন্তু কিংকং সেই সময় এতই রাগে ও ভয়ে ক্ষিপ্র ছিল যে সে সোজা বৃদ্ধ হাল্ককে এক জোরালো লাথি মারে। বৃদ্ধ হাল্ক সোজা দূরের একটা বড় গাছে গিয়ে ধাক্কা খায়। আর ঠিক সেই সময়ই ওপর থেকে ফাইটার হেলিকপ্টারের ফেলা একটা বোমা তার ওপর এসে পড়ে এবং বৃদ্ধ হাল্ক সেখানেই মারা যায়। এদিকে কিংকং নিজেকে বাঁচাতে ততক্ষণে ওই দ্বীপের এক অন্ধকার গুহায় গিয়ে আশ্রয় নেয়। ফাইটার হেলিকপ্টারগুলো মনে করে যে কিংকং মারা গেছে, তাই তারা আবার শহরের দিকে ফিরে যায়। এদিকে গ্রিন হাল্ক ও রেড হাল্ক নিজেদের বাড়ি ফিরতে ফিরতে আকাশে এক জোরালো শব্দ শুনতে পেয়ে তাকালে তারা ওই ফাইটার হেলিকপ্টারদের দেখতে পায়। তারা তাদের পরোয়া না করে নিজের বাড়ির দিকে রওনা দেয়।
ফিরে এসে তারা দেখে যে তাদের বাবা মারা গেছে এবং আশেপাশে বোমার চিহ্ন পড়ে রয়েছে। রেড হাল তার বাবার মৃত্যুর কারণে ভীষণ রকম রেগে যায়। গ্রিন হাল্ক তাকে থামাতে গেলে সে গ্রিন হাল্ককে আহত করে দেয়। রেড হাল্ক রাগে ওই গুহার দিকে ছুটে যায়। এদিকে আহত গ্রিন হাল্ক তার বাবার মৃত্যুর জন্য দুঃখ পেয়ে সেখানেই বসে পড়ে। রেড হাল্ক রাগের চোটে কিছু না ভেবেই প্রথমবার ওই অন্ধকার গুহার ভেতর ঢুকে পড়ে। সেখানে প্রথমবার সে কিংকংকে দেখেই হামলা করতে যায়, কিন্তু কিংকং রাগে গর্জে ওঠে এবং চালাকি করে রেড হাল্ককে জানায় যে দুটো ফাইটার হেলিকপ্টার তাদের দ্বীপে হামলা করে তাদের বাবাকে মেরে ফেলেছে। এসব শুনে রেড হাল্ক আরও রেগে যায় এবং তার বাবার মৃত্যুর বদলা নিতে শয্যা শহরের দিকে রওনা দেয়। এদিকে গ্রিন হাল্ক তার ভাই রেড হাল্ককে ফিরতে না দেখে খুবই চিন্তায় পড়ে যায়। সে রেড হাল্ককে খুঁজতে দ্বীপের চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। শেষমেশ সেও ওই গুহায় ঢুকে যায়। ভেতরে ওই কিংকংকে দেখতে পেয়ে সেও তাকে হামলা করতে গেলে কিংকংও তাকে পাল্টা হামলা করে এবং তাকে রেড হাল্কের মতোই সব কিছু মিথ্যে জানায়। গ্রিন হাল্ক রেড হাল্ককে খুঁজতে ও তাকে থামাতে শহরের দিকে বেরিয়ে পড়ে। এদিকে রেড হাল্ক শহরে প্রবেশ করে তার রাগের তাণ্ডব শুরু করে দেয় এবং পথে আসা সব কিছু নষ্ট করতে থাকে। এত বড় অদ্ভুত জীবকে দেখে পথে থাকা লোকজনেরা ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। এদিকে শহরবাসীর একজন পুলিশদের ফোন করে খবর দিলে পুলিশের দল এবার রেড হাল্ককে আটকাতে পথে নামে। রেড হাল্ক তাদের দেখে আরও রেগে যায় এবং শুধু ওই ফাইটার হেলিকপ্টারগুলোর খোঁজ করতে থাকে। ততক্ষণে ওই দুই ফাইটার হেলিকপ্টারও সেখানে রেড হাল্ককে থামাতে চলে এলে রেড হাল্ক ওদের দেখে পাগলের মতো হয়ে যায়। সে তার একটিকে জোরালো ঘুষি মেরে উড়িয়ে দেয়। ফাইটার হেলিকপ্টার কোনো রকমে নিজেকে সামলে নেয়। এদিকে গ্রিন হাল্ক ততক্ষণে রেড হাল্ককে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছয়। সে রেড হাল্ককে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে, ভাই থেমে যা এক্ষুনি, না আমি আজ ওদের শেষ করেই ছাড়বো। এই বলে রেড হাল্ক আবারও ওই হেলিকপ্টারগুলোকে হামলা করতে গেলে গ্রিন হাল্ক তার সামনে চলে আসে। রেড হাল্ক রাগে গর্জে ওঠে, সরে যা ভাই, ওরা আমার বাবাকে মেরেছে। না ভাই না, তুই ওই একই ভুল করিস না। হাল্ক ভাইদের কথা শুনে ফাইটার হেলিকপ্টারের টিম ও পুলিশের দল তাদের ঘিরে ফেলে এবং তাদের সব কিছু খুলে জানায়। রেড হাল্কের রাগ আগের থেকে কিছুটা হলেও কমে। এরপর তারা আসল সত্যিটা শুনে সজ্জা নিজের দ্বীপের দিকে রওনা দেয়। এদিকে কিংকং সেই দ্বীপে আনন্দে বুক চাপড়াতেই থাকে, এমন সময় গ্রিন হাল্ক ও রেড হাল্ক কিংকং এর ওপর হামলে পড়ে। প্রথমে কিংকং তাদের একসাথে আচমকা হামলা বুঝতে না পেরে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কিন্তু হঠাৎ কিংকং নিজেকে সামলে এক জোরালো ঘুষি গ্রিন হাল্ককে গিয়ে মারে। গ্রিন হাল্ক দূরে ছিটকে যায়। এটা দেখে রেড হাল্কের রাগ দ্বিগুণ হয়ে যায়। সে সজ্জা কিংকংকে তুলে সামনের একটা গাছের দিকে ছুড়ে দেয়। কিংকং উঠে দাঁড়ায়। এরপর কিংকং রেড হাল্ককে খুব জোরে লাথি মারে। রেড হাল্কও পাল্টা মার দেয়। দুজনের মধ্যে লড়াইয়ে আচমকা রেড হাল্ক হারতে শুরু করে। তাকে দুর্বল হতে দেখে কিংকং হঠাৎই রেড হাল্ককে এমন জোরে মারে যে রেড হাল্ক আর উঠতে পারে না। এরপর কিংকং তাকে নিজের পায়ে পিষতেই যাবে, তখনই উল্টো দিকে গ্রিন হাল্ক উঠে আসে এবং সজোরে কিংকং এর পিঠে ঘুষি মারে। কিংকং নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যায়। কিংকং গ্রিন হাল্কের রাগ বুঝতে পেরে প্রাণপণে পালাতে যায়, কিন্তু গ্রিন হাল্ক তার পথ আটকায় এবং নিজের হাতে জোরালো ঘুষি দিয়ে কিংকং এর মাথা তার ধড় থেকে আলাদা করে দেয়।
এরপর গ্রিন হাল্ক তার ভাই রেড হাল্কের কাছে গিয়ে তাকে ডাকতে থাকলে রেড হাল্কের জ্ঞান ফিরে আসে। এরপরই দুই ভাই মিলে তাদের বাড়ির পথে রওনা দেয় এবং কিংকং এর নিথর দেহ তাদের বিজয়ের সাক্ষী হয়ে সেখানেই পড়ে থাকে। একদিন শহরে মানুষজন যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ ভেনম তার দলবল নিয়ে শহরে হামলা করে দেয়। ভেনম ও তার দলবল একদিকে যেমন ঘরবাড়ি যানবাহন ভেঙে চুরমার করে দিতে থাকে, ঠিক তেমনি পথে আসা লোকজনদেরও মেরে ফেলতে থাকে। দ্রুত এই খবর হাল্ক ও তার সুপার হিরো বন্ধুদের কাছে পৌঁছতেই তারা সেখানে এসে হাজির হয়। তাদের সামনে দেখে ভেনম ভীষণ রেগে যায় এবং সে সজ্জা তাদের দিকে ধেয়ে আসে। ভেনমকে এগিয়ে আসতে দেখে হাল্ক ও তার দিকে ছুটে যায়। এদিকে ভেনমের দলবলের সাথে আয়রন ম্যান, স্পাইডারম্যান, থর এবং অ্যান্টম্যান নিজেদের সর্বক্ষমতা দিয়ে লড়াই শুরু করে দেয়। এর ফলে একদিকে হাল্ক যেমন ভেনমকে হারাতে থাকে, ঠিক তেমনি হাল্কের বন্ধুরা ভেনমের দলবলকে এক এক করে মেরে ফেলতে থাকে। ভেনম নিজেকে হাল্কের কাছে হারতে দেখে আপাতত সেখান থেকে চলে যায়। এদিকে ততক্ষণে হাল্কের সুপার হিরো বন্ধুরা মিলিতভাবে ভেনমের দলবলকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। বাড়ি ফিরে হাল্ক যখন তার বাচ্চার খোঁজ করতে থাকে তখন সে তার ছেলেকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরও সে তার ছেলেকে খুঁজে না পেয়ে হাল্ক সজ্জা তার সুপার হিরো বন্ধুদের কাছে গিয়ে হাজির হয়। এমন সময় হঠাৎ তারা সকলে বাইরে একটা চিৎকার শুনে বেরিয়ে আসতেই দেখে যে ভেনম হাল্কের ছেলেকে নিজের পায়ের কাছে রেখে আছে। এটি দেখে হাল্ক ভীষণ রেগে যায় এবং ভেনমের দিকে রাগে ছুটে যায়। হাল্ককে ছুটে আসতে দেখে ভেনম সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের মেরে ফেলে, যেটা দেখে হাল্ক নিরুপায় হয়ে মাঝপথেই দাঁড়িয়ে যায়। এদিকে হাল্কের সুপার হিরো বন্ধুরা পেছন থেকে ভেনমকে এসে মারতে গেলে ভেনম শিশুটিকে পিষে ফেলতে উদ্যত হয়। এর ফলে তারাও পিছু হটতে বাধ্য হয়। এরপর ভেনম শিশুটিকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে হাল্ক তাকে বাধা দিতে যায়, কিন্তু ভেনম রাগে তাকে সজোরে ধাক্কা মারে। হাল্ক দূরে ছিটকে যায় এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সুপার হিরোরা এটা দেখে এগিয়ে আসতে থাকলে ভেনম শিশুটিকে ফেরানোর বদলে পুরো শহরটাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। ভেনম সুপার হিরোদের শায়েস্তা করতে সামনের একটা লোক ভর্তি চলন্ত বাসকে সজোরে ধাক্কা মারে। চলন্ত বাসে আগুন ধরে যায় এবং বাসের মধ্যে থাকা সকলেই সেখানে মারা যায়। এর ফলে সুপার হিরোরা নিরুপায় হয়ে শহরবাসীদের বাঁচাতে বাচ্চাটিকে ভেনমের সাথে যেতে দেয়। এদিকে হাল্কের জ্ঞান ফিরতে সে দেখে যে ভেনম তার ছেলেকে নিয়ে সেখান থেকে একটা স্পেসশিপে করে চলে যাচ্ছে। হাল্ক এটা দেখে রাগে গর্জে ওঠে। সে সুপার হিরোদের দিকে রাগে ছুটে যায় এবং তার নিজেদের বন্ধুদের সাথেই লড়তে শুরু করে। তার প্রবল রাগে এতই ক্ষমতা বেড়ে যায় যে কেউই তার সাথে আর পেরে ওঠে না। হাল্ক রাগে অন্য এক স্পেসশিপে করে ভেনমের স্পেসশিপকেই পিছু করতে থাকে। এদিকে ভেনমের স্পেসশিপ এক অজানা গ্রহের দিকে রওনা দেয়। হাল্কের স্পেসশিপও তার পিছু পিছু সেই গ্রহের দিকে এগিয়ে যায়। এরপর হাল্কের স্পেসশিপ গ্রহটিতে ল্যান্ড করতে গেলে কোনো কারণবশত সেখানকার মাটিতেই ক্র্যাশ করে যায় এবং হাল্ক দূরে ছিটকে সামনের একটা পাথরে গিয়ে ধাক্কা পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে ভেনম হাল্কের বাচ্চাকে তার বাড়িতে লুকিয়ে রাখে। হাল্কের জ্ঞান ফিরতে সে ভেনমের স্পেসশিপকে এদিক ওদিক খুঁজতে থাকে। চারপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে সামনে ওই স্পেসশিপকে খুঁজে পায়। হাল্ক সেদিকে এগিয়ে যেতেই সামনে ভেনমকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভেনমকে দেখে সে ভীষণ রেগে যায় এবং সজ্জা তার ওপর হামলা করে। হাল্ক তার বাচ্চার খোঁজ নিলে ভেনম তাকে কিচ্ছুটি না বলায় হাল্ক সমানে তাকে একের পর এক হামলা করতে থাকে। ভেনমও তাকে পাল্টা মার দিতে থাকে। শেষমেশ হাল্কের এক প্রবল ঘুষির আঘাতে ভেনম মারা পড়ে। ভেনমের মারা পড়তেই ভেনমের দলবল সেখানে চলে আসে এবং হাল্ককে বন্দি করে নিজেদের সাথে নিয়ে চলে যায়। এদিকে হাল্কও তার ছেলের কারণে তাদের কথা মতো তাদের সাথে বন্দি হয়েই থাকতে শুরু করে।
সেই দিকে হাল্কের ছেলেটি বেনামের এক বন্ধু দৈত্যের কাছে বড় হতে থাকে। প্রথম প্রথম ছেলেটি ভীষণ ভীতু থাকার কারণে তাকে ওই দৈত্য বড় বড় রাক্ষসদের মাঝে থাকতে বাধ্য করত। ছেলেটিকে ক্ষমতাবান করতে রাক্ষসীরা তাকে যখন হামলা করতে যেত, তখন ছেলেটি প্রায়ই ভয়ে সেখান থেকে পালিয়ে যেত। এক এক সময় ছেলেটি কোনো না কোনো রাক্ষসের কাছে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ত। এরপরও তাকে ওই রাক্ষসদের মধ্যেই থাকতে হতো। একদিন দেখতে দেখতে ছেলেটি তার বাবার মতোই ক্ষমতাবান এবং নির্ভীক রেড হাল্কে পরিণত হয়। অন্য গ্রহে বড় হওয়ার কারণে একদিকে যেমন তার রং বদলে যায়, ঠিক তেমনই তার ক্ষমতাও তার বাবা গ্রিন হাল্কের থেকেও বহু গুণ বেড়ে যায়। একদিন ওই গ্রহের মাটিতে রাক্ষসদের মধ্যে একটা ক্ষমতার প্রতিযোগিতা রাখা হয়, যেখানে নানান রাক্ষসেরা অন্যান্য রাক্ষসদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হবে এবং সেই লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তাদের দুজনের কেউ মারা যায়। সেদিন রেড হাল্কের সাথেও ওই গ্রহেরই এক সর্বশক্তিমান রাক্ষসের লড়াইয়ের আয়োজন করা হয়। রেড হাল্কের সাথে ওই রাক্ষসের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রেড হাল্কের কাছে ওই রাক্ষস তার সর্বক্ষমতা দিয়েও পেরে ওঠে না। বারবার আহত হতে হতে এক সময় রাক্ষসের ক্ষমতা এতই কমে যায় যে সে আর পেরে না ওঠে রেড হাল্কের এক জোরালো ঘুষির চোটে, ওখানেই মারা যায়। বিজয়ী রেড হাল্ক আনন্দে গর্জে ওঠে। রেড হাল্কের গর্জনে তার বাবা গ্রিন হাল্কের ঘুম ভেঙে যায়। এরপর সেই গ্রিন হাল্ক ওই লড়াইয়ে অংশগ্রহণ করতে ইচ্ছে রাখলে রাক্ষসদের সর্দার তাকে সেখানে নিয়ে যায়। সেখানে ওই বিজয়ী রেড হাল্ককে দেখেই গ্রিন হাল্ক চিনতে পেরে যায় এবং আনন্দে তার দিকে ছুটে যায়। রেড হাল্ক গ্রিন হাল্কের সামনে ছুটে আসতে দেখে তার প্রতিদ্বন্দ্বী ভেবে তার সাথেই লড়তে শুরু করে দেয়। গ্রিন হাল্ক প্রথমে ছেলেটিকে সামনে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু রেড হাল্ক ওসবে তোয়াক্কা না করে তাকে ভীষণভাবে মারতে শুরু করে। রেড হাল্কের মারের কারণে গ্রিন হাল্ক আপাতত মাটিতে লুটিয়ে পড়ে। এরপর রেড হাল্ককে সেখানকার বিজয়ী ঘোষণা করে রাজা বলে চিহ্নিত করা হয়। একদিন গ্রিন হাল্ক কোনো রকমে জেল থেকে পালিয়ে যায় এবং সোজা রেড হাল্কের কাছে গিয়ে তাকে সমস্ত কিছু জানানোর চেষ্টা করলে রেড হাল্ক কোনো কিছুই বিশ্বাস করে না, বরং উল্টে গ্রিন হাল্ককে মারতে শুরু করে। আর ঠিক এমন সময় হঠাৎই এক বিশালাকার স্পেসশিপ তাদের গ্রহের মাটিতে ল্যান্ড করে, যার শব্দে ওই গ্রহের মাটি কেঁপে ওঠে। কিছুক্ষণে ওই স্পেসশিপ থেকে গ্রিন হাল্কের সমস্ত সুপার হিরো বন্ধুরা এক এক করে বেরিয়ে আসতে থাকে। তারা গ্রিন হাল্ককে সামনে দেখে তার দিকে এগিয়ে যায়। সুপার হিরোরা গ্রিন হাল্ককে জানায় যে এই কয়েক বছরে পৃথিবীতে বেশ কিছু এলিয়েন অন্য গ্রহ থেকে এসে হামলা করে সেখানকার মানুষদের ওপর ভীষণ অত্যাচার চালাচ্ছে। তারাও তাদের আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই এলিয়েনদের ক্ষমতার কাছে তারা কোনো কিছুই করতে পারছে না। গ্রিন হাল্ক সুপার হিরোদের সামনে দেখে পুরনো রাগের কারণে তাদের ওপর হামলা করতে যায়। ওই গ্রহের বেশ কিছু বিদ্রোহী রাক্ষস রেড হাল্ককে মারতে সেখানে পৌঁছে যায়। তারা রেড হাল্ককে মারতে গেলে রেড হাল্কও উল্টে তাদের ভীষণ রকম মারধর করে, কিন্তু এক সময় ওই রাক্ষসদের এক জোরালো মারের কারণে রেড হাল্ক অজ্ঞান হয়ে যায়। এরপর ওই রাক্ষসটি রেড হাল্ককে মারতে গেলে একদিকে গ্রিন হাল্ক এবং অন্যদিকে সুপার হিরোরা ওই রাক্ষসটাকে মারার জন্য ছুটে যায়। শুরু হয় এক ধুন্ধুমার লড়াই। বহুক্ষণ মারধরের পর গ্রিন হাল্ক এবং ওই সুপার হিরোদের মিলিত প্রচেষ্টায় রাক্ষসের নেতা ও তাদের দলবলেরা সকলে একসাথে মারা যায়। এরপর রেড হাল্কের জ্ঞান ফিরতেই সুপার হিরোরা তাকে সমস্ত কিছু জানায়। রেড হাল্ক তার গ্রহকে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচানোর জন্য সুপার হিরো ও তার বাবা হাল্ককে ধন্যবাদ জানায়। এরপর গ্রিন হাল্ক সুপার হিরো ও রেড হাল্ককে সাথে নিয়ে পৃথিবীর মানুষজনদের উদ্ধার করতে পৃথিবীর দিকে রওনা দেয়। পৃথিবীতে ওই এলিয়েন জীবেদের হামলায় ততদিনে আশপাশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। আশপাশে কেবল আগুন আর আগুন, পথঘাটে মানুষের কঙ্কাল পড়ে ঢের হয়ে গিয়েছে।
বেঁচে থাকা মানুষজন প্রাণ ভয়ে এদিক ওদিক কেবল ছুটে বেড়াচ্ছে। ওই এলিয়েনদের একজন সামনে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চাকে মারতেই যাবে কি, হঠাৎই সেখানে গ্রিন হাল্ক ও তার টিমের স্পেসশিপ এসে পৌঁছয়। রেড হাল্ক বাচ্চাটিকে সরিয়ে দূরে একটা বাড়ির নিচে রেখে আসে। এদিকে হাল্ক ও বাকি সুপার হিরোরা সকলে মিলে ওই এলিয়েন জীবদের সাথে লড়াইয়ে নামে। ওই জীবদের ক্ষমতার কাছে সুপার হিরোরা কোনোভাবেই পেরে উঠছিল না, এমনকি গ্রিন হাল্কের ক্ষমতাও তাদের কাছে কম পড়ে যাচ্ছিল। একসময় এক জীব গ্রিন হাল্ককে এমন মার মারে যে সে শয্যার সামনের একটা বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে রেড হাল্কের রাগ তুঙ্গে উঠে যায়। সে নিজের বাবা ও বাকিদের বাঁচাতে ওই জীবদের একের পর এক ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দিতে থাকে। তার ক্ষমতার কাছে ওই জীবদের ক্ষমতা কোনোই কাজ করছিল না। রেড হাল্কের মারের কারণে ওই এলিয়েন জীবেরা এক এক করে মারা পড়তে থাকে। শেষমেশ ওই এলিয়েন জীবদের সকলেই রেড হাল্কের জোরালো মারের চোটে মারা যায়। শহরবাসী ও সুপার হিরোরা গ্রিন হাল্ক ও রেড হাল্কের গুণগান করে আনন্দে মেতে ওঠে। এরপর গ্রিন হাল্ক তার ছেলে রেড হাল্কের সাথে নিয়ে পৃথিবীতে থাকা তাদের পুরনো বাড়ির পথে রওনা দেয়। এদিকে রেড হাল্কের অনুপস্থিতিতে থানোস তার দলসহ রেড হাল্কের পুরনো গ্রহে হামলা করে দেয়। থানোস সেখানকার রাক্ষস এবং জীবেদের প্রায় সকলকেই মেরে ফেলে এবং বাকিদের নিজের বন্দি বানিয়ে নেয়। এদিকে পৃথিবীতে বাড়ি ফিরে রেড হাল্ক তার বাবার সাথে কথা বলতে বলতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে গ্রিন হাল্ক ভয়ে রেড হাল্কের কাছে গিয়ে ডাকতে থাকে। রেড হাল্ককে উঠতে না দেখে গ্রিন হাল্ক সাহায্যের জন্য তার সুপার হিরো বন্ধুদের কাছে ছুটে যায়, যেখানে স্পাইডারম্যানকে হাল্ক সব জানালে স্পাইডারম্যান তাকে জানায় বহু বছর আগে ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় কিছু কণা একত্রিত হয়ে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ম্যাজিক্যাল ক্রিস্টাল সৃষ্টি হয়। পরবর্তীকালে সেই ম্যাজিক্যাল ক্রিস্টালের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেব ও দানবের সৃষ্টি করা হলে ক্রিস্টালের ক্ষমতা পাবার লোভে দেব ও দানবের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। কিন্তু দানবের লোভের কারণে সে দেবের কাছে পরাজিত হয় এবং শেষ পর্যন্ত দেব সেই ম্যাজিক্যাল ক্রিস্টালের মালিকানা পেয়ে যায়। এরপর ওই দেব ক্রিস্টালের ক্ষমতার দ্বারা নানান গ্রহের এমনকি আমাদের পৃথিবীরও সৃষ্টি করান। এরপর তিনি বয়সকালে ওই ক্রিস্টালকে পৃথিবীতেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার নজরদারির জন্য আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেন এবং নিজের দেহ ত্যাগ করেন। এরপর ওই ক্রিস্টালের কথা যখন পাশের গ্রহের সর্দার থানোসের কানে এসে পৌঁছয়, সে তৎক্ষণাৎ তার দলবল সহ পৃথিবীতে হামলা করতে চলে আসে। ক্রিস্টালের রক্ষাকারী তাদের পূর্বপুরুষেরা ক্রিস্টালকে বাঁচানোর জন্য থানোস ও তার দলবলের সাথে এক ভয়ঙ্কর লড়াই শুরু করে। তাদের হাতে থানোসের দলবলের সকলে মারা পড়লেও থানোস কোনো রকমে বেঁচে যায় এবং ওই ক্রিস্টাল নিয়ে পালানোর চেষ্টা করে। আর ঠিক তখনই সকলের হঠাৎই এক হামলায় থানোসের হাত থেকে সেই ক্রিস্টাল পড়ে যায় এবং সেটি চারটি খণ্ডে ভেঙে যায়, যার একটি থানোস কোনো রকমে কুড়িয়ে সেখান থেকে নিজের স্পেসশিপে করে পালিয়ে যায়। স্পাইডারম্যান জানায় ওই ক্রিস্টালের বাকি তিনটি খণ্ডের একটি ডক্টর স্ট্রেঞ্জের ছেলের কাছে, দ্বিতীয় খণ্ডটি ব্যাটম্যানের ছেলের কাছে এবং তৃতীয় খণ্ডটি তার নিজের কাছে আছে। স্পাইডারম্যান আরও জানায় যে ওই ক্রিস্টালের খণ্ডগুলি মিলিত হয়ে যদি ক্রিস্টালটিকে পুনরায় বানানো যায়, তবেই তার শক্তি দিয়ে তোমার ছেলে রেড হাল্ককে সুস্থ করা যাবে। এই বলে স্পাইডারম্যান তার কাছে থাকা খণ্ডটি হাল্ককে দিয়ে দেয়। এরপর হাল্ক সোজা ডক্টর স্ট্রেঞ্জের ছেলের কাছে যায়। হাল্ক তাকে গিয়ে সবকিছু জানালেও স্ট্রেঞ্জ তাকে ক্রিস্টাল দিতে রাজি হয় না। এতে হাল্ক ভীষণ রেগে যায় এবং রাগে স্ট্রেঞ্জকে এক জোরালো ঘুষি মারে। স্ট্রেঞ্জও পাল্টা হামলা করতেই যাবে কি, তখনই এক জোরালো শব্দ শুনে দুজনে বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে সামনে এক বিশাল স্পেসশিপ থেকে বেশ কিছু পাশের গ্রহের এলিয়েনরা বেরিয়ে আসছে। এলিয়েনরা স্পেসশিপ থেকে বেরিয়ে এসেই তারা স্ট্রেঞ্জের বাড়ির দিকে অগ্রসর হতে থাকে এবং পথে আসা সব কিছু ধূলিসাৎ করে দিতে থাকে। স্ট্রেঞ্জ ওই এলিয়েনদের আটকাতে তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়।
কিন্তু পেরে ওঠে না। এলিয়েনরা স্ট্রেঞ্জের থেকে ওই ক্রিস্টালের অন্য টুকরোর খোঁজ করলে স্ট্রেঞ্জ তাদের দিতে রাজি না হওয়ায় এলিয়েনরা স্ট্রেঞ্জকে মারতে উদ্যত হয়। আর ঠিক তখনই হাল্ক তাদের পথ রুখে দাঁড়ায় এবং তাদের সাথে লড়তে শুরু করে। গ্রিন হাল্কের একের পর এক মারের সামনে তারা কেউই টিকতে না পেরে স্পেসশিপে করে এলিয়েনরা তাদের নিজেদের গ্রহে ফিরে যায়। এদিকে স্ট্রেঞ্জ হাল্কের ওপর খুশি হয়ে তাকে ওই ক্রিস্টালের দ্বিতীয় খণ্ডটি দিয়ে দেয়। এরপর গ্রিন হাল্ক সজ্জা ওই তৃতীয় খণ্ডের খোঁজে ব্যাটম্যানের বাড়ির দিকে রওনা হয়। এদিকে ওই স্পেসশিপ পাশের গ্রহে পৌঁছতেই বেঁচে যাওয়া জীবেরা তাদের নতুন সর্দার থানোসকে গিয়ে সমস্ত কিছু জানায়। থানোস ভীষণ রেগে যায় এবং সে তার অতীতের কথা ভাবতে থাকে যে কিভাবে তার বাবা ওই পৃথিবী থেকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছিলেন। বেশ কিছুদিন পর ওই ক্রিস্টাল খণ্ডের মাধ্যমে তিনি সেখানকার রাক্ষস জীবেদের নতুন করে ক্ষমতা দিয়ে তার এক বিশাল সৈন্য বানিয়েছিলেন। কিন্তু ক্রিস্টালের বাকি খণ্ডের অভাবে তিনি তার গ্রহটিকে পৃথিবীর মতো ক্ষমতাবান করে তুলতে পারেননি এবং এই দুঃখে তিনি শেষ পর্যন্ত মারাই যান। এরপর ওই গ্রহের ওপর ডক্টর স্ট্রেঞ্জ, ব্যাটম্যান ও স্পাইডারম্যান হামলা করে দেয় ওই ক্রিস্টাল খণ্ডের জন্য। তাদের হামলায় তার চোখের সামনেই গ্রহের সকলেই মারা যায়। কোনো রকমে তার বাবার প্রিয় দানব বন্ধু তাকে বাঁচিয়ে নিয়ে একটা গুহায় লুকিয়ে রাখে। ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, ব্যাটম্যান সকলে মিলেও ওই খণ্ডটি আর কোথাও খুঁজে পায় না, কেননা সেটি থানোসের বাবা তার ছেলের হাতের পাঞ্জায় লুকিয়ে দিয়েছিলেন। এরপর সুপার হিরোরা তাদের স্পেসশিপে করে আবার পৃথিবীতে ফিরে যেতেই তার বাবার বন্ধু ওই গ্রহ থেকে তাকে দূরে কোথাও নিয়ে চলে যায়। এসব ভেবে থানোস ভয়ঙ্কর রকম রেগে যায় এবং বেঁচে ফিরে আসা এলিয়েনদের সকলকে মেরে ফেলে। থানোস তার বাবার স্বপ্ন পূরণ করতে এবং বাকি ক্রিস্টালের খণ্ডগুলির খোঁজে পৃথিবীতে আক্রমণের জন্য প্রস্তুত হয়। এদিকে গ্রিন হাল্ক তৃতীয় খণ্ডের খোঁজে ব্যাটম্যানের বাড়িতে এসে পৌঁছয়। সেখানে গ্রিন হাল্ক ব্যাটম্যানের ছেলেকে সমস্ত কিছু জানায়। ব্যাটম্যানের ছেলে ওই তৃতীয় খণ্ডটি গ্রিন হাল্ককে দিতে রাজি হয়ে যায়। এরপর ব্যাটম্যান গ্রিন হাল্ককে সেই তৃতীয় খণ্ডের কাছে নিয়ে যায়। গ্রিন হাল্ক ওই তৃতীয় খণ্ডটি নিতেই যাবে এমন সময় হঠাৎই থানোসের দলবল সেখানে এসে পৌঁছয়। তারা হাল্ককে হামলা করে ওই তৃতীয় খণ্ডটি নিতে গেলে ব্যাটম্যান তাদের বাধা দিতে এগিয়ে আসে এবং থানোসের দলবলকে ভীষণভাবে মারধর করতে শুরু করে। এই সুযোগে হাল্ক ওই তৃতীয় খণ্ডটি উদ্ধার করে নেয়। এরপর সে ব্যাটম্যানকে বাঁচাতে থানোসের সৈন্যদের ওপর হামলা করে। গ্রিন হাল্কের জোরালো মারের কাছে তারা হারতে শুরু করে। এরপর ব্যাটম্যান গ্রিন হাল্ককে দ্রুত তার ছেলে রেড হাল্কের কাছে যেতে বলে এবং নিজেই ওই থানোসের সৈন্যদের সাথে জোর কদমে লড়তে থাকে। গ্রিন হাল্ক আপাতত ব্যাটম্যানের কথা মতো রেড হাল্কের কাছে চলে যায়। এদিকে থানোসের সৈন্যরা হঠাৎই ব্যাটম্যানকে এমন হামলা করে যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে গ্রিন হাল্ক ওই তিনটি খণ্ড একত্রিত করে রেড হাল্ককে সুস্থ করার চেষ্টা করলে রেড হাল্ক আপাতত জ্ঞানে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারে না। গ্রিন হাল্কের ব্যাটম্যানের জন্য চিন্তা হতে থাকলে সে রেড হাল্ককে ঘরে রেখে ব্যাটম্যানকে সাহায্যের জন্য তার কাছে ছুটে যায়। এদিকে থানোসের দলবল ব্যাটম্যানকে নিয়ে শহরের মাঝে চলে আসে এবং সকলকে হুমকি দিতে থাকে। আর ঠিক সেই সময় থানোস তার স্পেসশিপ থেকে বেরিয়ে আসে। থানোস ব্যাটম্যানকে সেই খণ্ডটি দিতে বললে ব্যাটম্যান রাজি হয় না। এটি দেখে থানোস ভয়ঙ্কর রকম রেগে যায় এবং ব্যাটম্যানকে মারধর করতে শুরু করে। থানোসের আসার খবর সুপার হিরোরা পেতেই তারা সকলে এক এক করে সেখানে এসে হাজির হয়। শুরু হয় সুপার হিরো ও থানোসের দলবলের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। এদিকে ব্যাটম্যান নিজেকে বাঁচাতে গেলে থানোস রেগে গিয়ে তাকে এক জোরালো ঘুষি মারে, যার ফলে সে দূরে ছিটকে যায়। ততক্ষণে গ্রিন হাল্কও সেখানে এসে পৌঁছয়। সে ব্যাটম্যানের এরকম অবস্থা দেখে থানোসের ওপর ভয়ঙ্কর রকম রেগে যায় এবং রাগে থানোসের দিকে ছুটে যায়। গ্রিন হাল্ক সজ্জা থানোসকে গিয়ে এক জোরালো ঘুষি মারে। এতে থানোসের রাগ ভয়ঙ্কর রকম বেড়ে যায় এবং সেও হাল্কের ওপর পাল্টা আক্রমণ করে।
থানোসের কাছে ক্রিস্টাল খণ্ডের ক্ষমতা থাকায় গ্রিন হাল্ক তার সাথে ঠিকঠাক পেরে ওঠে না, এবং শেষমেশ থানোস গ্রিন হাল্ককে এমন মারে যে গ্রিন হাল্ক দূরে একটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা খায় এবং অজ্ঞান হয়ে পড়ে। ততক্ষণে রেড হাল্ক সেখানে এসে পৌঁছয় এবং তার বাবার এমন অবস্থা দেখে তার রাগ তুঙ্গে উঠে যায়। সে সোজা থানোসকে মারতে এগিয়ে আসে। রেড হাল্কের মধ্যে তিনটে ক্রিস্টাল খণ্ডের ক্ষমতা থাকার কারণে থানোস রেড হাল্কের সাথে লড়াইয়ে ঠিকঠাক পেরে ওঠে না। থানোস হঠাৎই রেড হাল্কের ভেতর ওই ক্রিস্টাল খণ্ড তিনটির ক্ষমতা অনুভব করে সেগুলোকে পেতে রেড হাল্কে এক জোরালো হামলা করে। এরপর থানোস তার হাতের মধ্যে থাকা সেই ক্রিস্টালের চতুর্থ খণ্ড দিয়ে রেড হাল্কে হামলা করতে গেলে রেড হাল্ক থানোসকে এমন ঘুষি মারে যে থানোস নিচে পড়ে যায় এবং তার গ্লাভস থেকে ওই ক্রিস্টালের চতুর্থ খণ্ডটি বেরিয়ে যায়। থানোস উঠে সেই খণ্ডটি নিতে যাওয়ার আগেই ব্যাটম্যান সেই খণ্ডটি সোজা রেড হাল্কের দিকে ছুড়ে দেয়। এদিকে থানোসও রেগে ব্যাটম্যানকে মারতে গেলে স্ট্রেঞ্জ ও স্পাইডারম্যান তাকে ঘিরে ফেলে। এদিকে রেড হাল্কের শরীরে ওই চতুর্থ ক্রিস্টাল খণ্ড স্পর্শ করতে ওই খণ্ড চারটি একত্রিত হয়ে ক্রিস্টালের আসল রূপ নেয়, যার ফলে রেড হাল্কের ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। রেড হাল্ক রাগে গর্জে ওঠে। এরপরই রেড হাল্ক সোজা থানোসের দিকে প্রবল বেগে ছুটে যায় এবং থানোসকে ভীষণ জোরে ঘুষি মারে। থানোসও পাল্টা আক্রমণ করতে যায় কিন্তু সে আর বেড়ে ওঠে না। এদিকে ততক্ষণে বাকি সুপার হিরোদের হাতে থানোসের সমস্ত দলবল মারা পড়ে। এরপর রেড হাল্ক তার সর্বক্ষমতা দিয়ে থানোসকে এমন জোরালো হামলা করে যে থানোস আর সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এদিকে গ্রিন হাল্কের জ্ঞান ফিরে আসে। রেড হাল্কও সোজা তার বাবার কাছে যায় এবং গ্রিন হাল্ককে সুস্থ দেখে রেড হাল্ক ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এরপর রেড হাল্ক ও বাকি সুপার হিরোরা ওই অখণ্ড ক্রিস্টালটি যাতে কোনো ভুল হাতে না পড়ে তাই সোজা সেটি নিয়ে সমুদ্রের দিকে রওনা হয় এবং সেখানে রেড হাল্ক ওই ক্রিস্টালকে সমুদ্রের জলে ছুড়ে দেয়। এরপর রেড হাল্ক তার বাবা ও বাকি সুপার হিরোদের সাথে নিজেদের বাড়ির জন্য রওনা হয়।